সবাইকে স্বাগতম। আমরা এই পর্বে দেখব বেসিক্যালি তোমার tan অফ a - b কত। আমরা আগের পর্বে দেখে এসেছিলাম তোমার sin অফ a - b এবং cos অফ a - b। আমরা হোপফুলি এই পর্বে শুরু করব tan অফ a - b কত। সো আমরা স্টার্ট করি, চলো। আমি tan অফ a - b কে লিখতে পারবো tan অফ a প্লাস মাইনাস b। সো অলরেডি আমরা tan অফ a প্লাস b এর ফর্মুলা শিখে এসেছিলাম, যদি ভুলে যাও आगे लेक्चर देखे नीते और से देखा जो tan of a प्लस बी इक्वल्स टू देखे तुम्हार tan a प्लस tan a प्लस tan b डिवाइडेड बाई वन माइनस tan a इंटू tan b। ये आगे लेक्चारे देखे आगे आगे को लेक्चारे। सो ये यूज कर ले पा हे तुम्हार tan a प्लस tan b divided by 1 minus tan a into tan b। okay, আমরা এটা পাবো। তাহলে এটাকে আমরা লিখতে পারবো tan a আর এটা লেখা যাবে minus tan b। কেন minus tan b? আগের লেকচারে আমি ছোট করে এক্সপ্লেইন করেছি। আর এই মাইনাসটা আগে চলে আসবে। সো এটা কত হবে 1 প্লাস তোমার tan a into tan b। So this is the formula tan of a minus b is equal to tan a minus tan b by 1 plus tan a into tan b। ধন্যবাদ।